নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নানুরে জাগ্রত সরস্বতী পুজোর কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নানুরের বেলুটি গ্রামে সরস্বতী পুজোর দিন মা একদম আলাদাভাবে পূজিত হন। শুধুমাত্র বেলুটি সরস্বতী মন্দিরে শিলাখণ্ডকে দেবীরূপে পুজো করা হয়। কথিত আছে, সংস্কৃত সাহিত্যের কবি কালিদাস এই গ্রামেই তপস্যা করেছিলেন। মূর্খ কালিদাস থেকে মা সরস্বতীর কৃপায় বেলুটি গ্রামেই তিনি মহাকবি হয়েছিলেন। তারপর থেকেই এই প্রথা চলে আসছে বলে জানিয়েছেন গ্রামের প্রবীণ বাসিন্দারা। তাই স্বাভাবিকভাবেই সকলের কাছে বেলুটি সরস্বতী পুজো অদ্ভুত ও আকর্ষণীয়। বোলপুর মহকুমার অন্তর্গত নানুর ব্লকের ছোট্ট গ্রাম বেলুটি। অতি প্রাচীনকাল থেকে বীরভূমের এই অংশে প্রচুর বেলগাছের জঙ্গল ছিল। সম্ভবত বেলগাছের সাথে সম্পর্ক রেখেই এখানকার নাম হয় বেলুটি। মহাকবি কালিদাসের সঙ্গে বেলুটি গ্রামের এক আলাদা সম্পর্ক রয়েছে বলে অনেকে মনে করেন। নিজের মূর্খতার পরিচয় দিয়ে অপমানে এক সরোবরে গিয়ে প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেন কালিদাস। কিন্তু দেবী সরস্বতী কালিদাসকে প্রাণ বিসর্জন থেকে বিরত করেন। বিদ্যার দেবীর আশীর্বাদে মূর্খ কালিদাস হয়ে ওঠেন মহাপণ্ডিত। দেশের খুব কম স্থানেই মা সরস্বতীর মন্দির রয়েছে। বেলুটি গ্রামেও অতি প্রাচীন সরস্বতী মন্দির ছিল। অন্যদিকে কথিত আছে, চরম মূর্তি বিদ্বেষী কালা পাহাড় এককালে এখানে এসে সরস্বতী মূর্তি ও মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। দেবীর মূর্তিটি বেশ কয়েকটি খণ্ডে স্থানীয় একটি সরোবরে নিক্ষেপ করেন। বেলুটিবাসীর বিশ্বাস অনুযায়ী যে সরোবরে দেবীর মূর্তি খণ্ডিত হয়ে নিমজ্জিত হয়, সেখানেই কালিদাসকে আত্মহত্যা করা থেকে বিরত করেছিলেন দেবী সরস্বতী। বহু বছর আগে সেই পুকুর থেকে ছয়টি খণ্ডের সরস্বতী মূর্তি উদ্ধার হয়। দীর্ঘদিন নিম গাছের তলায় পুজো হওয়ার পর বেশ কয়েকবার মন্দির তৈরি হয়। সময়ের সঙ্গে ভেঙে যাওয়ায় নতুন মন্দির তৈরি হয়েছে, কিন্তু বহু বছরের নিয়মে কোনো পরিবর্তন হয়নি। তাই এখনও বেলুটি গ্রামে একমাত্র সরস্বতী মন্দির ছাড়া কোথাও বাগদেবীর আরাধনা করা হয় না। পুজোর সময় বেলুটি গ্রামে অন্য কোথাও সরস্বতীর আরাধনা হয় না। এমনকি স্থানীয় দুটি স্কুলেও বাগদেবীর মূর্তি আসে না। গ্রামের পড়ুয়ারা সকলেই সরস্বতী মন্দিরে অঞ্জলি দেন। পাশাপাশি সারা বছর এই সরস্বতী মন্দিরে মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তগণ আসেন পুজো দিতে। কোনো প্রামাণ্য তথ্য বা নথি থাকুক বা না থাকুক, এখানকার সাধারণ মানুষের বিশ্বাস বেলুটি গ্রামের সরস্বতী কবি কালিদাসের আরাধ্যা ছিলেন। গ্রামের প্রবীণ বাসিন্দা তথা মন্দিরের সেবায়িত শ্যামাচরণ পাণ্ডা জানালেন, এই সরস্বতী মন্দিরে নিত্য সেবা হয়ে থাকে, যা খুব কম জায়গায় দেখা যায়। বহু যুগ থেকে এই রীতি চলে আসছে, বড়দের কাছ থেকে তা শুনেছেন তিনি। পাশাপাশি সরস্বতী পুজোর দিন গ্রামে এখানেই একমাত্র পুজো হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয়জনদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।